अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতাকে আমি এই আশায় এই বাড়ির বউ করে এনেছিলাম যে নিহার ভালো হয়ে যাবে, পার্টি নেশা আর মেয়েদের মোহ কাটিয়েও একজন ভালো মানুষ হয়ে উঠবে। আর আমি ভেবেছিলাম যে ও হয়তো সুধরে গেছে, সব বদভ্যাস চলে গেছে ওর, কিন্তু ভুল বুঝেছিলাম। নিহার তো রুচিতার জীবনটাই শেষ করে দিল। আমি রুচিতার চোখের দিকে তাকাতে পারছি না। আর একজন বাবা হিসেবে কোথাও না কোথাও এর জন্য আমার নিজেকেও দায়ী মনে হচ্ছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সবাই সেটা মন দিয়ে শোনো। নিহার, তুমি যা করেছো তার জন্য তোমাকে ক্ষমাও করা যায় না, আর সেটা ভোলাও যায় না। তোমাকে এই ভুলের শাস্তি পেতে হবে। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে আমার বিজনেস থেকে বহিষ্কৃত করছি। বিজনেস থেকে তুমি একটা টাকাও পাবে না। তুমি আমাদের কোম্পানিতেই কাজ করবে, কিন্তু শুধুমাত্র একজন এমপ্লয়ি হিসেবে। তুমি তার জন্য স্যালারি পাবে প্রত্যেক মাসে। কিন্তু বাবা, এটা ভুল। ব্যাস না প্রতীক, আজ নয়। তুমি প্রত্যেকবার নিজের ভাইয়ের ভুলগুলো লুকিয়েছ, ওকে আড়াল করেছ, আর জেনে রাখো সেই কারণেই ও একের পর এক ভুল করে গেছে। নিহার, তোমার দাদার সঙ্গে থাকতে থাকতে তুমি ব্যবসাটা তো শিখে নিয়েছ, কিন্তু তুমি ওর মতো ভালো মানুষ হতে শেখোনি। এটাই আমার শেষ সিদ্ধান্ত। নিহারকে আমি গোয়েলস বিজনেস থেকে বহিষ্কৃত করছি। ঠিক আছে বাবা, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। যদি সবাই জেনে যেত যে এই বাচ্চাটা আসলে প্রতীকের, তাহলে নিহারের জায়গায় এক্ষেত্রে প্রতীককে ব্যবসা থেকে আলাদা করা হতো। আমার প্রিয়ার কি হতো তখন? তাই আমাকে যা কিছুই করতে হোক না কেন, আমি করব। কিন্তু নিহার আর রুচিতার মধ্যে এই ভুল বোঝাবুঝি আমি দূর করতে দেব না। আমাকে নিহার বাবুর সাথে কথা বলতেই হবে, আমাকে কথা বলতে হবে। কি হলো বৌদি, তুমি আমাকে আটকালে কেন? এখনই নিহারের সঙ্গে কথা বলা উচিত হবে না। এখন ও ভীষণ আপসেট হয়ে রয়েছে, এতে ও নিজের রাগটা তোমার উপর বের করে দিতে পারে। তাই তুমি চাইলে ওর সাথে তুমি পরেও কথা বলতে পারো। আর মাত্র একটাই উপায় আছে, যাতে আমি নিহার আর রুচিতার মধ্যে এই কথাবার্তা হওয়া আটকাতে পারি। Thank you.
আমাকে যেমন করেই হোক এই চিঠিটা রুচিতার ঘরে লোকাতেই হবে। ঋতু, মা, আজকে মকর সংক্রান্তি, কাজের লোকেদের দান করতে হবে। রুচিতা হাত লাগিয়ে দিয়েছে, তুমিও তোমার হাতটা লাগিয়ে দাও। দু হাত দিয়ে মা, এত কি ভাবছো, হাতটা দাও। তুমি রুচিতাকে তোমার বোন মনে করো তো মা, তাই আজ এই কঠিন সময় ওর পাশে থেকো মা। আমি জানি যে আমি রুচিতার দিদি, কিন্তু আমি একজন মাও, আর একজন মা তার নিজের বাচ্চার খুশির জন্য, তার ভবিষ্যতের জন্য সব কিছু করতে পারে, যে কোনো সম্পর্ক মুছে দিতে পারে। চিঠিটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। যদি অন্য কেউ চিঠিটা পেয়ে যায়, যদি নিহারের হাতে চিঠিটা পড়ে, না না না, আমাকে চিঠিটা খুঁজতে হবে। কি এটা, আরেকবার দেখে নি তাহলে। আরে নিহার, ওটা আসলে আমার চিঠি। আসলে এই চিঠিটা পিউ স্কুল থেকে এসেছিল, আমি কখন থেকে খুঁজছি, তাই তুমি এটা আমায় দিয়ে দাও। নিহার বাবু বৌদিকে কি চিঠি দিচ্ছেন? এই চিঠিটা আমি তাড়াতাড়ি গিয়ে রুচির ঘরে লুকিয়ে রেখে আসি। রুচি, তুমি এখানে? আমি জানি বৌদি তুমি আমার থেকে কি লুকোচ্ছো। ওই চিঠিটা আমাকে দিয়ে দাও। রুচি আবার জেনে ফেলেনি তো যে ওই চিঠিটা আমি লিখেছি? দেখো বৌদি, আর লুকিয়ে কোনো লাভ নেই। আমি জানি নিহার বাবু ওই চিঠিটা আমাকে দেওয়ার জন্যই দিয়েছে। নিহার বাবু যখন বাইরে তোমাকে লেটার দিচ্ছিল, তখন আমি তোমাদেরকে দেখে নিয়েছিলাম। ও, রুচি তাহলে শুধু নিহার যে আমাকে চিঠিটা দিচ্ছে সেটাই দেখেছে, তার মানে আমার কাজটা আরো সহজ হয়ে গেল।